এখন যদি আমি মারা যাই আপনার কাছে তো আমার অনেক দাওয়াত আছে, এই মাহফিল দিকে আমার কারণে এরা বন্ধ করে দিব? আমি এখন মারা গেলে তাহির হুজুরের দাওয়াত করছিলাম, তাহির হুজুর মারা গেছে এই জন্য আপনার দাওয়াত করতেছি, আরেকজন হুজুর আইনা মাহফিল ঠিকই চালাইবো। আমি যদি মারা যাই আমার ব্যাংকের মধ্যে যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের টাকা আমার ওয়াইফ অথবা আমার পরিবারের মানুষ গিয়ে টাকা তুলে ঠিকই ভাগ বাটোয়ারা করে নিবে। আমি যদি মারা যাই আমার জমিন যেইগুলো আছে ঠিকই জমিনে ধানগুলো ঠিকই প্রতি বছর তারা ফলাবে। আমি যদি মারা যাই সকাল দুপুর এবং রাত্রে যে খাবার এই দৈনন্দিন খাবার রুটিন কিন্তু ঠিকই চলবে। আমি যদি মারা যাই আমার বন্ধুরা কিন্তু ঠিকই আমার শূন্যতার জায়গায় আমার গ্যাপে আরেকজন বন্ধুকে স্থান দিয়ে তাদের বন্ধুত্ব কিন্তু ঠিকই চলবে। আমি যদি মারা যাই আমার জন্য কোনো কাজ কিন্তু থেমে থাকবে না, চলে যাব শুধুমাত্র আমি আর তুমি। কথা বলেন না কেন? এটাই বাস্তব, এটাই সত্য। এই দুনিয়াতে কেউ আপনাকে চুল পরিমাণ জায়গা করে দিবে না, আপনার আছে দুনিয়ার আছে আপনার নাই কিছু নাই। এই জন্য বলছে আগে নিজেরে চিনো, আগে নিজেরে চিনো। আরে শুয়ের মাথাটা যেই জায়গায় পড়বে ওই জায়গার মালিকও তুই না, ওই জায়গার মালিকও আমি না, ওই জায়গার মালিকও আপনি না, ওই জায়গার মালিকও আপনি না। শুয়ের মাথা যেই জায়গায় পড়বে এই জায়গার মালিকও পৃথিবীর কেউ না। এই জন্য জায়গা বিক্রি হয় না, জায়গা বিক্রি হয় না। তাহির হুজুর কি কন, এই জমিনের মালিক আমি, আপনি কোন বিক্রি হয় না, ওই বাড়ির মালিক আমি, আপনি কোন বিক্রি হয় না। আমি আবারও বলি আল্লাহর কোরআন নিয়েই বলি, এই জায়গার মালিক তুমি না, এক ইঞ্চি জায়গার মালিক তুমি না, তুমি দাগ নম্বরের মালিক, তুমি দাগ নম্বরের মালিক, তুমি দাগ নম্বরের মালিক। এই সম্পত্তির সবকিছুর দুনিয়ার নবমণ্ডল ভূমণ্ডলের মালিক পৃথিবীর একজন জবান খুলে বলো তিনি কে? সেই আল্লাহ তোমাকে বলছেন কি করো। আল্লাহ নিজে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, মানুষ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কেমনে? কই এরা মার ফেড লাথি মারে, ওরা মার ফুকে লাথি মারে, ওরা জাইন্না হারাম খায়, ওরা জাইন্না লাথি মারে, ওরা জাইন্না হারাম খায়, ওরা সব জানে। জানার পরও আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে আল্লাহ কয় আল্লাহ ইয়াস্তাহজি উবিহুম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন। আরে তোরা প্রতারণা করস, মনে করতেছিস যে তোরা মানুষের লোকে প্রতারণা করতেছিস, মনে করতেছিস কাউকে ঠকাচ্ছিস? না 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 না, আমি আল্লাহ কিন্তু তোদেরকে একটু সময় দেব, ফি তুগিয়া নিহিমিয়া মাহুন, তোরা একটু ঘুরে বেড়াস না, আরে ঘুরে একটু বেড়া, বেড়াইতে থাক। গুড়ি যখন আকাশে তুললে দে, গুড়ি বাতাসের তালে তালে ডানে যায় বামে যায়, বালক যখন গুড়ি সুতারে টান দে তখন ঠিকই গুড়ি কিন্তু বালকের কাছে চলে আসে। আর তুই গুড় গুড় তো তাকস না, তোর মন চাইতেছে হারাম খাইতি, আরে হারাম খাইলে যে গুণা হয় তোর বিবেক দিছি না, এরপরে তুই খাইছস? ও সুদ খাইলে গুণা হবে এটা যে হারাম বোঝার জন্য কি বিবেক দেই নাই তারপরে খাইছস? এই জিনা করলে গুণা হবে তুই কি জানিস না? বিবেক কি দেই নাই তোর শাস্তি হবে জান্নাত জানার জন্য, এরপরে তুই জিনা করছস? ওকে ফি তুগিয়ান হিমিয়া মাহুন, ঘুরতে থাক ঘুরতে থাক, আমি আল্লাহ যখন তোরে টান মারব পৃথিবীর কোনো শক্তি নাই তোরে ধরে। কথা বলেন, আমার এই কথাগুলোকে আপনারা উড়াইয়া ফেলে দিবেন না, আমার অন্তর থেকে বলছি। আমি ইচ্ছে করলে আগের মতো কথা বলতে পারি না, আমাদের কথাগুলো মনিটরিং হয়, আমাদের পিছনে লোক লাগানো আছে, আমাদেরকে অক্ষরে অক্ষরে প্রত্যেকটা কথা আমাদেরকে হিসাব মিলিয়ে কথা বলতে হয়। তবে একটি কথা বলবো, ইজ্জতের মালিক কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা আমি তো সে ঘরের মালিক নয়। আমার মনে হয় এতগুলো মানুষ যদি উচ্চ আওয়াজে কথা বলেন চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে। সবাই বলেন না, পরের জায়গা পরের জমিন আমি তো সে ঘরের মালিক নয়, বল আমি তো সে ঘরের মালিক নয়। এখন বুঝ পাইছেন নি আপনারা? এখন বুঝ পাইছেন নি? সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সে ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই,
পারে কর না কেন পরের জায়গা পরের জমিন আমি তো সে ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মত দেই না জমি চাষ তাই তো ফসল ফল না আর দুঃখ বারো মাস ঠিক কিনা বলে আরে বেটা দেহ মন কারে কইডো চিনলে না আরে কইছে তুমি তোমারে চিনো তারপরে তুমি আল্লাহরে চিনবা আল্লাহ তো আল্লাহরে খুঁজতে গিয়া তো লন্ডন যাওয়ার দরকার নাই আল্লাহরে খুঁজতে যাইয়া তো ইতালি যাওয়ার দরকার নাই আল্লাহ কই ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি আল্লাহ তোদের শাহরুখের নিকটে বান্দারে ও বান্দা আমি আল্লাহ তোর কাছে তুই আমার ডাক দিলে আমি খুশি তুই ডাক না দিলে আমি বেজার তুই আমার কাছে গুনাহ মাফ চাইলে আমি খুশি তুই না চাইলে আমি বেজার আমি আল্লাহ 3000 নাম এই আমি আল্লাহ একটা নাম দিছি গাফফার আরেকটা নাম দিছি রহিম রহমান কেন দিছি একমাত্র তোদেরকে আমি মায়া কইরা বানাইছি এই জন্য আমি আল্লাহ তাদেরকে মায়া করে বানাইছি এই জন্য আল্লাহ বলছেন চারটা গুণ এই যে দেখেন সব মানুষ ক্ষতিগ্রস্ত এই সুরত থেকে চারটা গুণ বের করলাম এক সুবর দুই দাওয়াত তিন আমল এই আমলটা এখন নাই কেন কারণ কি আমল না থাকার কারণ হলো ওই যে এক নম্বর জায়গাটা থেকে আমরা দূরে সরে গেছি এটা হলো ইমান এটা কি কথা এটা কি এই ইমান থেকে দূরে চলে গেছে তাহলে এই যে আমলটা এই রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ নবীরে তার মহান রবের দিদারে নিয়েছেন নবীরে নিতে 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 এমন জায়গায় নিছে ওখানে যাওয়ার পরে নবী ডাক দিয়ে কয় আল্লাহ অনেক সুন্দর জায়গা আল্লাহ কয় বন্ধু এই জায়গাটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই আল্লাহ অসাম অনেক সুন্দর জায়গা এই জায়গার কথা পৃথিবীর কোনো কানে শুনে নাই নবী আল্লাহ অনেক সুন্দর জায়গা এই জায়গাতে কোনো নবী রাসূলের জীবনে কদম করে নাই এরপরে এই তিনটা কথা বলার পরে রসুল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনি কান্দেন কেন আপনি কান্দেন কেন আমার রসুল ডাক দিয়ে আল্লাহ এই জায়গাটা পৃথিবীর কোনো নবী দেখে নাই এই জায়গার সিনারিটা কোনো নবীর কান দিয়ে কখনো শুনে নাই আল্লাহ এই জায়গা তুমি আমাকে তোমার দিদারে এনে দেখিয়েছ আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ আমি তো এত সুন্দর জায়গা দেখেছি কিন্তু আমার তো মন ভরতেছে না আল্লাহ কয় তাহলে বন্ধুর মনটা ভরার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে যাব এর চাইতে আরও সুন্দর জায়গায় রসুলকে নিয়ে গেলেন চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না বাবা কেন আমার আল্লাহ তো আরে কন্যা 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 আমার তো মনে থাকে না আমার আল্লাহ তো না 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 আমার আল্লাহ তো বলছেন এই যে দেখেন আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরা আল্লাহ বলছেন বন্ধু গো ও বন্ধু আমি আপনার সম্মান তো বাড়ায় দিছি এই জন্য বন্ধু এর চাইতে সুন্দর জায়গায় নিয়ে আপনাকে দ্বিতীয় আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেছে সেখানে রসুল কান্দে তৃতীয় আরেকটা সুন্দর জায়গা এখানেও নবী কান্দে আরেকটা সুন্দর জায়গা সেখানেও নবী কান্দে ও বন্ধু কান্দেন কা আল্লাহ কোনো নবী দেখে নাই সফিউল্লাহ দেখে নাই নাজিউল্লাহ দেখে নাই খলিলুল্লাহ দেখে নাই হলিফাতুল্লাহ দেখে নাই রুহুল্লাহ দেখে নাই কালিমুল্লাহ দেখে নাই আমি হাবিবুল্লাহ হয়েছি বলে দেখেছি কিন্তু আমার তো মন ভরে না কেন গো বন্ধু আমার উম্মত তো দেখে নাই ওই নবীর কথা ইমান 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 যেই নবী আমাদের ইমান যেই নবী আমাদের ইমান যিনি মায়ের রহম থেকে দুনিয়াতে আইসা উম্মতকে বলে নাই যিনি উহুদের জমিনে দন্ত মুবারক ভাঙ্গা উম্মতকে বলে নাই যিনি তায়েফের জমিনে রক্ত মুবারক ঝরাইয়া উম্মতকে বলে নাই যিনি আরশে আযিমে গিয়া উম্মতকে বলে নাই আরে সেই নবীর কথা বলছি আমল আমল দেখ নবীরে গুড়াইতে গুড়াইতে আমার আল্লাহ 17টা জায়গায় নিয়েছে এরপর নবী কো আল্লাহ তুমি যতই কো আমার উম্মত আমার উম্মত আমার উম্মত রব্বি হাবলি ইয়া উম্মতে ও আল্লাহুম্মা হে আল্লাহ রব্বি ও আমার রব হাব হাব দেও 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 লি আমাকে উম্মতি আমার উম্মত গুলো শুধু আমারে দিয়া দাও তো তুই কেমন নবীর উম্মত আমি কেমন নবীর উম্মত আপনি কেমন নবীর উম্মত যেই নবী একটা সেকেন্ডের জন্য আপনাকে ভুলে না আর আপনি তাকে ভুলে গিয়েছেন কোন দালালিতে আপনি ব্যস্ত হয়ে গেছেন কার পাল্লায় আপনি ভুলে গিয়েছেন সবকিছু কোথায় ছিলেন কোথায় গিয়েছেন সবগুলোর জবাব কিন্তু দিতে হবে কথা বলেন না কেন কথা বলেন না কেন আল্লাহ ডাক দেখি বন্ধু ও বন্ধু আপনি কাইন্দেন না বন্ধু
আপনি কাঁদিনের না এই 17টা জায়গায় আনছিলাম আপনারা দেখাইবার লাগিয়া শুধু তাই না আমি আল্লাহই তো আপনাকে দিদার দিমু সুম্মাত না ফাতাদাল্লা ফাকার এতক্ষণ আপনারা আয়াতে আসছি আর কি ফাসুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদা আয়োগ বন্ধু ও বন্ধু মন ভরে না আরো কাছে আসো 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 রসুল বলেন আমি আল্লাহর এত কাছে গিয়েছি আল্লাহর কুদরতি হাত আমার কাঁধের উপর রাখার পরে আমার শরীরে একটা ভাব আসছে শীতল শীতল ভাব আসছে সুবহানাল্লাহ আরো বড় করে উম্মতের আওয়াজ আরো বড় হবে এই উম্মতের আওয়াজ আরো বড় হবে জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ বলো সুবহানাল্লাহ